আজকের এই ক্লাসে আমরা নিটের যে পিওয়াইকি সিরিজটা চলছিল সেখানে আমরা কয়েকটি প্রবলেম নিয়ে আলোচনা করব অ্যারোমেটিক হাইড্রোকার্বনের উপর। তো দেখো, নিট 2012 এবং 1992 অর্থাৎ তখন এআইপিএমটি নাম ছিল, তখন এই কোশ্চেনটা এসেছিল। কোশ্চেনটি বলছে, অ্যামং দি ফলোয়িং কম্পাউন্ডস দি ওয়ান দ্যাট ইজ মোস্ট রিয়্যাক্টিভ টুয়ার্ডস ইলেকট্রোফিলিক নাইট্রেশন রিয়াকশান। তো বলছে ইলেকট্রোফিলিক নাইট্রেশন বিক্রিয়ায় নিচে চারটে যৌগের মধ্যে কোনটি সবথেকে দ্রুত, মোস্ট রিয়্যাক্টিভ মানেই হচ্ছে ফাস্টেস্ট, কোনটা করবে সবথেকে তাড়াতাড়ি, কোনটা বিক্রিয়া করবে। তো দেখো, আমরা প্রথমে একটা কনসেপ্ট পরিষ্কার করি আমরা, যে ইলেকট্রোফিলিক নাইট্রেশন, ইলেকট্রোফিলিক নাইট্রেশন মানে হচ্ছে এখানে ইলেকট্রোফাইলটা থাকবে আর এখান থেকে বেনজিন বলয়ের পাই ইলেকট্রনটা গিয়ে ইলেকট্রোফাইলটাকে ধরবে। এইটা হচ্ছে এই এমসিকিউয়ের কনসেপ্ট। এইটা যে ফাস্ট করবে অর্থাৎ দ্রুত করবে যে যৌগটা, সেটাই এখানে কিন্তু অ্যান্সার হবে, মোস্ট রিয়্যাক্টিভ কিন্তু সেইটা হবে। তো আমরা এখানে খুঁজবো যে চারটে অপশানের মধ্যে কোন যৌগটার ক্ষেত্রে বেঞ্জিনের এই যে, এটাকে আমরা বলছি পাই ইলেকট্রনের যে বলয়টা রয়েছে, পাই ইলেকট্রন ক্লাউড যেটা রয়েছে, সেটা কোন যৌগটার ক্ষেত্রে সবথেকে তাড়াতাড়ি গিয়ে NO2 প্লাসকে অ্যাটাক করবে বা NO2 প্লাসকে ধরবে। তো এখানে অপশানগুলো আমরা পরপর চারটে অপশানকে এখানে আঁকবো। অপশান এতে আছে বেঞ্জোইক অ্যাসিড, অপশান বিতে আছে নাইট্রোবেঞ্জিন, অপশান সিতে আছে টলুইন, অপশান ডিতে আছে শুধু বেঞ্জিন। দেখো, এই গ্রুপগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই COOH গ্রুপটার কী এফেক্ট আছে, মাইনাস আর এফেক্ট আছে। NO2 গ্রুপের কী এফেক্ট আছে, মাইনাস আই মাইনাস আর, অর্থাৎ NO2 গ্রুপের কিন্তু ইলেকট্রন উইথড্রয়িং এফেক্ট, ইলেকট্রন টানবে, এটাও কিন্তু ইলেকট্রন উইথড্রয়িং এফেক্ট, কিন্তু এখানে একটা এফেক্ট আছে মাইনাস আর, এখানে কিন্তু দুটো এফেক্ট আছে মাইনাস আই মাইনাস আর। CH3 গ্রুপের ক্ষেত্রে কিন্তু আমরা প্লাস আই এফেক্ট আছে, বা এটাকে অনেক সময় কনজুগেশান এফেক্ট প্লাস H এফেক্টও বলা হয়, একই ব্যাপার, প্লাস আই এফেক্ট আছে আর এখানে বুঝতেই পারছো প্লাস আইও নেই মাইনাস আই, বা প্লাস আর মাইনাস আর এখানে কিন্তু কোনোটাই নেই শুধু বেঞ্জিনের ক্ষেত্রে। এইবার আমরা দেখতে পাচ্ছি যদি তোমাদের আর এফেক্ট বা ইলেকট্রনিক এফেক্টের কনসেপ্টটা ক্লিয়ার না থাকে, অতি অবশ্যই প্রত্যেকে এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্ককে গিয়ে আর এফেক্টের তোমরা ক্লাসটা দেখে নিও, কারণ তোমরা নিট পরীক্ষার জন্য এই কনসেপ্টটা ক্লিয়ার রাখা কিন্তু তোমাদের খুব গুরুত্বপূর্ণ। তাহলে এখানে মাইনাস আর এফেক্ট আছে, মাইনাস আর এফেক্ট মানে হচ্ছে ইলেকট্রন টানা, ইলেকট্রন টানছে, এখানেও মাইনাস আই মাইনাস আর দুটো এফেক্ট আছে ইলেকট্রন টানছে, কিন্তু এই এফেক্টটার মাধ্যমে ইলেকট্রন কিন্তু বেঞ্জিন বলয়ে দিচ্ছে। অর্থাৎ এই টলুইন যৌগের ক্ষেত্রে CH3 গ্রুপের প্লাস আই এফেক্ট থাকার জন্য এ কী করবে, ইলেকট্রন রিংয়ের দিকে ঠেলবে, রিংয়ের দিকে ঠেলার ফলে এখানে পাই ইলেকট্রনের ঘনত্বটা বেড়ে যাবে, পাই ইলেকট্রনের ঘনত্বটা এখানে কী হবে, বৃদ্ধি পাবে। তাই পাই ইলেকট্রনের ঘনত্বটা যত বৃদ্ধি পাবে, যেহেতু এখানে দেখো CH3 গ্রুপটা আছে, যে কথাটা বলছিলাম এখানে CH3 গ্রুপের প্লাস আই এফেক্ট আছে, প্লাস আই এফেক্ট মানে রিংয়ের দিকে ইলেকট্রন ঠেলছে, রিংয়ের দিকে ইলেকট্রন ঠেলার ফলে এখানে কিন্তু পাই ইলেকট্রনের ঘনত্বটা বৃদ্ধি পেল, বৃদ্ধি পাওয়ার জন্য এ কিন্তু সবথেকে সহজে NO2 প্লাস বলে কোনো কথা নয় যে কোনো ইলেকট্রোফিলিক বিক্রিয়া তাড়াতাড়ি করবে, মানে বেঞ্জিনের যে কোনো বিক্রিয়ায় প্লাস আই এফেক্ট যুক্ত CH3 গ্রুপ থাকলে সে কিন্তু দ্রুত করবে। তার মানে দেখো, যেখানে NO2 গ্রুপটা আছে এখানে কিন্তু NO2 কী করছে, NO2 মাইনাস আই এবং মাইনাস আর এফেক্টের ফলে রিং থেকে ইলেকট্রন টেনে নিচ্ছে। তাই রিং থেকে ইলেকট্রন যদি টেনে নেয় তাহলে এখানে পাই ইলেকট্রনের ঘনত্বটা কী হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। পাই ইলেকট্রনের ঘনত্বটা যদি কমে যায় তাহলে যে কোনো ইলেকট্রোফিলিক বিক্রিয়ার ক্ষেত্রে এর যদি ইলেকট্রনটাই কমে যায় তাহলে এর অ্যাটাক করার প্রবণতাটা কমে যাবে। তাই এখানে শুধু নাইট্রেশন বলে ব্যাপারটা কিন্তু নয়, এখানে যে কোনো ইলেকট্রোফিলিক অ্যাডিশন মানে ইলেকট্রোফিলিক যুত বিক্রিয়ার ক্ষেত্রে, এই ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে এখানে কিন্তু সবসময়ই এই টলুইনটাই কিন্তু ভালো দিত, শুধু নাইট্রেশন বলে কিন্তু নয়। তার মানে আমরা কী শিখলাম, যে সমস্ত গ্রুপের প্লাস আর বা প্লাস আই এফেক্ট আছে তারা কী করবে,
তারা বেঞ্জিন বলয়ের অর্থাৎ রিংয়ের ইলেকট্রন ডেন্সিটিটা কি করবে, ইনক্রিজ করবে। ইলেকট্রন ডেন্সিটিটা যদি ইনক্রিজ করে তাহলে কিন্তু তারা ইলেকট্রোফিলিক রিয়াকশানগুলো ফাস্ট করবে, তাড়াতাড়ি করবে, কারণ সেক্ষেত্রে এই অ্যাটাকটা তাড়াতাড়ি হবে। দেখো সেম কনসেপ্টের প্রশ্ন, বলেছে মোস্ট রিয়াক্টিভ টুয়ার্ডস ইলেকট্রোফিলিক অ্যাটাক, আগেরটায় নাইট্রেশন দিয়েছিল, এখানে বলেছে ইলেকট্রোফিলিক অ্যাটাকটা কোনটার ক্ষেত্রে ভালো হবে। তাহলে আমরা প্রথমে এটাকে রিজেক্ট করে দিলাম, একটু আগেই বুঝিয়েছি এর মাইনাস আই এবং মাইনাস আর এর জন্য ইলেকট্রন ঘনত্ব কমে যাচ্ছে, এটা রিজেক্ট। এখানে দেখো কোনো রেজোনেন্সের চান্স নেই, প্লাস আর এর চান্স নেই, তাই এক্ষেত্রেও কিন্তু এটাও সেরকম দেবে না। এবার বাকি রইল দুটো অপশান, একটা ওইচ আর একটা হচ্ছে সিএল। আমাদের এখানে বিচার করার বিষয় হচ্ছে কার ক্ষেত্রে বেঞ্জিনের কিন্তু পাই ইলেকট্রনের ঘনত্বটা বৃদ্ধি পাবে। ওইচের ক্ষেত্রে দেখবে এখানে নিঃসঙ্গ ইলেকট্রন জোট থাকায় রেজোনেন্স ঘটবে, তাই এখানে প্লাস আর এফেক্ট আছে। ক্লোরিনের ক্ষেত্রেও প্লাস আর এফেক্ট আছে, কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে মাইনাস আই এফেক্টটা ডমিনেন্ট করে ওভার প্লাস আর এফেক্ট। এটা একটু আমাদের মুখস্থ রাখাই ভালো ক্লোরিনের ক্ষেত্রে, অন্য কারোর ক্ষেত্রে এই ব্যাপারটা অতটা হয় না। ক্লোরিন গ্রুপের ক্ষেত্রে মাইনাস আই এফেক্টটা আর এফেক্টকে ছাপিয়ে যায়। ইন জেনারেলি কী হয়, রেজোনেন্স এফেক্টের গুরুত্বটা কিন্তু ইন্ডাকটিভ এফেক্টের থেকে ইম্প্যাক্টটা বেশি পড়ে। আমরা রেজোনেন্স এফেক্টকে দিয়েই মানে প্লাস আর, ধরো কোথাও প্লাস আর আছে মাইনাস আই আছে, সেখানে কিন্তু প্লাস আরটাকেই আমরা ধরবো, মানে আরটাকেই বিচার করি, আরটা বেশি। আরকে এর ক্ষেত্রে যেমন দেখো রয়েছে আই এফেক্টও রয়েছে আর এফেক্টও রয়েছে, দুটো দুরকম। মাইনাস আই, মাইনাস আই মানে ইলেকট্রন টানছে, আবার রেজোনেন্সের মাধ্যমে প্লাস আরে ইলেকট্রন দিচ্ছে। এরকম যখন দুটো এফেক্ট একটা গ্রুপে কাজ করে তখন আমরা আর এর আগে কী এফেক্ট আছে দেখবো, আটটা প্লাস আছে না আটটা মাইনাস আছে, আমরা আটটাকে গুরুত্ব দেবো। কিন্তু মনে রাখবে ক্লোরিনের ক্ষেত্রে, একমাত্র ক্লোরিনের ক্ষেত্রে তোমরা মনে রাখবে মাইনাস আই এফেক্টটা কিন্তু প্লাস আরের থেকে বেশি কার্যকরী হয়। তার মানে কী জিনিসটা দাঁড়ালো, তার মানে ক্লোরিনের ক্ষেত্রে এই টানাটা বেশি এফেক্টিভ, রেজোনেন্সের মাধ্যমে ইলেকট্রন দেওয়ার থেকে টানাটা বেশি এফেক্টিভ। তাই ক্লোরিনের ক্ষেত্রেও কী হচ্ছে, ইলেকট্রন টানাটা বেশি হচ্ছে, তাই পাই ইলেকট্রনের ঘনত্বটা কিন্তু ক্লোরোবেঞ্জিনের ক্ষেত্রেও কিছুটা হলেও কমে যাচ্ছে। কিন্তু ফেনলের ক্ষেত্রে কিন্তু আটটা প্লাস আর এফেক্টটা ডমিনেট করে, তাই প্লাস আর এফেক্ট ডমিনেট করলে এখানে কিন্তু রিঙে এই ইলেকট্রন কী করছে, দিচ্ছে, তাই পাই ইলেকট্রনের ঘনত্বটা কী হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তাই যার পাই ইলেকট্রনের ঘনত্ব যত বেশি হবে সে ইলেকট্রোফিলিক অ্যাটাকটা তত তাড়াতাড়ি করবে। তাই এক্ষেত্রে উত্তর কিন্তু অপশান এ। এই কোশ্চেনটাই বলেছে, দেখো এই কোশ্চেনটাই বলেছে দি রিয়াকশান অফ টলুইন, টলুইনের বিক্রিয়া বলেছে, দুটো বিক্রিয়া বলেছে, উইথ সিএল টু ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া, প্রথমটায় বলেছে ইন প্রেজেন্স অফ এপিসিএল থ্রি। তাহলে আমি একটু লিখি, বলেছে টলুইনের বিক্রিয়া কার সাথে, ক্লোরিনের সাথে, ইন প্রেজেন্স অফ এপিসিএল থ্রি। তাহলে টলুইন ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে এপিসিএল থ্রির উপস্থিতিতে, আমরা জানি কি করে, এইটা করে, সিএইচ থ্রি গ্রুপটা কি নির্দেশক গ্রুপ, সিএইচ থ্রি বা যে কোনো অ্যালকিল গ্রুপ অর্থপ্যারা নির্দেশক গ্রুপ, তাই এখানে প্রোডাক্টটা হবে একবার অর্থ পজিশনে ক্লোরিন ঢুকবে আর একবার প্যারা পজিশনে ক্লোরিন ঢুকবে, ঠিক আছে। তো এইটা তাহলে আমাদের কি হয়ে গেল, এইটা আমাদের হয়ে গেল এক্স, অর্থ আর প্যারা পজিশনে ক্লোরিন ঢুকবে। শুধু আমরা এটা করেই ছাড়বো না, নেক্সট রিয়াকশানটাও দেখবো। নেক্সট কী বলেছে, দি রিয়াকশান অফ টলুইন অ্যান্ড বলে বলেছে, দেখো দি রিয়াকশান ইন প্রেজেন্স অফ লাইট, ইন প্রেজেন্স অফ লাইট মানে ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করবে টলুইনের, ইন প্রেজেন্স অফ লাইট, অর্থাৎ দ্বিতীয় বিক্রিয়াটা হচ্ছে টলুইনের বিক্রিয়া হবে ক্লোরিনের সঙ্গে ইন প্রেজেন্স অফ লাইট, সানলাইট বা লাইট মানে হচ্ছে এইচ নিউ। যদি আমরা টলুইনের সঙ্গে ক্লোরিনের বিক্রিয়া করি লাইটের উপস্থিতিতে, তাহলে কী ঘটনা ঘটবে, একটা করে হাইড্রোজেন বেরোবে, তার পরিবর্তে কিন্তু একটা করে ক্লোরিন আস্তে আস্তে ঢুকবে, ঠিক তোমরা যেমন মিথেনের ক্লোরিনেশন পড়েছিলে মাধ্যমিকে, একটা ঢুকলো, তারপরে আবার ক্লোরিনের সঙ্গে এইচ নিউ, ওগুলো দেয়াই আছে। এই করতে 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 এন্ড প্রোডাক্টটা তৈরি হবে, তিনটে হাইড্রোজেনই বেরিয়ে যাবে, তার জায়গায় তিনটে ক্লোরিন ঢুকবে।
এইটা হবে আমাদের এখানে ওয়াই। তাহলে আমরা দেখে নেব কোন অপশানটাই আছে। দেখো অপশান সিটা হচ্ছে এখানে রাইট অ্যান্সার, বলেছে এক্সট্রা অর্থো অ্যান্ড মেটাক্লোরোটলুইন, অর্থো এবং মেটা পজিশান, এই সরি অর্থো অ্যান্ড প্যারাক্লোরোটলুইন, প্যারা এবং অর্থো পজিশানে দেখো এটা অর্থো ক্লোরোটলুইন, অর্থোতে ক্লোরিন আছে, এটা প্যারাতে ক্লোরিন আছে, প্যারাক্লোরোটলুইন, এবং ওয়াইটা বলেছে ট্রাইক্লোরো মিথাইল বেঞ্জিন। দেখো তিনটে ক্লোরিন আছে, ট্রাইক্লোরো মিথাইল গ্রুপের তিনটে এইচের জায়গায় তিনটে ক্লোরিন আছে, ট্রাইক্লোরো মিথাইল বেঞ্জিন। তাহলে এই ছিল এই প্রবলেমটা, এবং এটা তোমরা দেখতেই পাচ্ছ অ্যারোমেটিক হাইড্রোকার্বনের, এটা আমরা পিওয়াই কিউয়ের, অ্যারোমেটিক হাইড্রোকার্বনের পিওয়াই কিউয়ের আমরা এটা প্রথম ক্লাস করলাম। এরপরে চোখ রাখতে থাকো, দ্বিতীয় ক্লাসও আসবে। তো দেখা হবে আবার অন্য ভিডিওতে।